বন্ধুরা, আমরা কিন্তু অনেকে জীববিজ্ঞান এবং জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে অনেক কিছুই জানি না। সেই সব জিনিসগুলো জানতে হবে, কারণ কেন বন্য প্রাণীরা তাদের আচার আচরণ অনেকটা নেগেটিভ মাইন্ডের হয়, যাদের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তাদের সমস্ত আচার আচরণ সম্পর্কে আমাদের যদি একটা প্রাথমিক ধারণা না থাকে, তাদের সঙ্গে কিন্তু আমরা বিরূপ প্রতিক্রিয়া করলে তারা কিন্তু উল্টো পাল্টা অ্যাকশন নিতে পারে। উদাহরণস্বরূপ, আপনার বাড়ির আশেপাশে বা অলিগলির কুকুরকে আপনি যদি কোনো কারণে যদি দৌড়ে হেল্প করতে চান, সেক্ষেত্রে কিন্তু সে কামড়ে দেবে, বা সেই একটা নালার মধ্যে পড়ে রয়েছে, তাকে যদি আপনি হাত দিয়ে তুলে উপরে তুলতে যান, সেক্ষেত্রে ও কামড়াবেই। সুতরাং আপনাকে অন্য কোনোভাবে তাকে বাঁচাতে হবে, যদি আপনার বাঁচানোর মনোভাব থাকে। বাঁচাতে তো হবেই, কিন্তু তার জন্য বুদ্ধি খাটিয়ে, সে যেন আপনাকে কামড়াতে না পারে, সে যেন আপনাকে ভুল না বোঝে, সেভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হবে। সেই ক্ষেত্রে আপনার আগাম তার সম্পর্কে ধারণা একটা তৈরি করে রাখা ভালো। সময় সুযোগ পেলে আমার ভিডিও দেখার মাধ্যমে আপনি কিন্তু এই রকম কয়েকশো ভিডিও পাবেন, যেখানটায় আমি আলাদা আলাদা প্রাণী সম্পর্কে আলাদা আলাদা তথ্য কিন্তু দিয়ে রেখেছি। সেই রকম আজকে একটা নতুন প্রাণী নিয়ে বিস্তারিত তথ্য নিয়েছি, যেটা হচ্ছে সামুদ্রিক ঘোড়া বা সি হর্স। এই সি হর্স নামে প্রাণীটার সম্পর্কে অনেকেই কম ধারণা থাকতে পারে, কিন্তু ডিসকোভারি অ্যানিমেল প্ল্যানেটের মতো বিভিন্ন রকম বন্যপ্রাণী সম্পর্কে যে তথ্যগুলো যেখানটায় পাওয়া যায়, সেই সব চ্যানেলগুলো আপনারা যদি খেয়াল করেন, সেখানটায় সি হর্স সম্পর্কে অনেকেই জেনে থাকবেন। যদিও অনেকেই যে জানেন না, অর্ধেক লোক জানে অর্ধেক লোক জানে না, এই কথাটা আমি নিশ্চিত। সুতরাং আমি আলোচনা করব, আপনি যদি ইতিমধ্যে সি হর্স সম্পর্কে আরও বিস্তারিত অভিজ্ঞতা জেনে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কমেন্ট সেকশনে আমাকে একটু জানাবেন যে আপনি ঠিক কতটা জানেন, যেটা হয়তো আমি জানি না সেটা আপনি জানেন। সুতরাং কমেন্ট সেকশনে আপনি যদি আমাকে একটু শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু জানা অজানার মাধ্যমে আপনার এবং আমার অভিজ্ঞতা মিলে একটা স্বয়ংসম্পূর্ণ অভিজ্ঞতা তৈরি হতে পারে এবং আমিও লাভবান হব। সেই ক্ষেত্রে আপনি কিন্তু কমেন্ট সেকশনে একটু আপনার ধারণা জানাবেন। তাহলে বন্ধুরা, সিহর সম্পর্কে আমি যতটুকুই ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করেছি এবং আমার ব্যক্তিগত ধারণা, সেগুলো আপনাদের সঙ্গে আজকে গল্পের ছলে শেয়ার করব। ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকলে পরে আজকে হয়তো আমার তরফ থেকে দেওয়া অনেক তথ্যই কিন্তু আপনারও উপকার লাগতে পারে। সুতরাং চলুন দেরি না করে শুরু করা যাক। আমান্ডা ভিনসেন্ট নামে যে জীববিজ্ঞানী গবেষক, তিনি কিন্তু অনেক গবেষণার পর অনেক মাথা খাটিয়ে এই সমুদ্রের যে ঘোড়া সি হর্স সম্পর্কে বিস্তারিত ধারণা জন্মেছেন। বন্ধুরা, এটা ঘোড়া নয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি সামুদ্রিক মাছ, কিন্তু সি হর্স মাছ বলা বা সামুদ্রিক ঘোড়া মাছ বলা চলে এটাকে। তার সম্পর্কে আজকে অনেক কিছু অজানা থাকতেই পারে। চলুন তাহলে উভয় পক্ষ মিলে একটু ব্যাপারটা শেয়ার করার চেষ্টা করি। আপনি কিন্তু ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ জাগালে পরে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আপনি পাবেন। সুতরাং চলুন বিস্তারিত আলোচনা করা যাক। সেই আমান্ডা ভিনসেন্ট নামে যে জীববিজ্ঞানী গবেষক, উনি বিশেষজ্ঞরা আরও অন্যান্য টিমের সাথে যৌথভাবে একটা সামঞ্জস্য বিচার বিবেচনা করার পর সামুদ্রিক ঘোড়ার অনিয়ন্ত্রিত ফসল কাটা সহ বাণিজ্যিক ব্যবসার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। শিকারীদের কড়া সতর্ক করলেন যে সামুদ্রিক ঘোড়া মাছ ধরা সম্পূর্ণ নিষেধ, কারণ কেন এই সামুদ্রিক ঘোড়া যে মাছ সি হর্স, এটা কঠিন রোগের বেদির ওষুধ তৈরিতে সাহায্য করে। বিশেষ করে সামুদ্রিক ঘোড়া মাছ সি হর্স এর দেহের অংশ বিরাট বড় অবদান করে, বিশেষ করে জীবনদায়ী এই মাছের চোরা কারবারি ধরা পড়লে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি কিন্তু আর্থিক মোটা অঙ্কের জরিমানা করতে বাধ্য হবে। তাহলে ভবিষ্যতে গবেষণার মাধ্যমে শীঘ্রই এই সংরক্ষিত এলাকার মধ্যেই এদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির মাধ্যমে 33 হেক্টর এলাকায় সংরক্ষিত এলাকা, যেখানে শিকারীরা শিকার করবে না, অথচ সিহর্স মাছের সংখ্যা প্রচুর পরিমাণে থাকবে, সেরকম পরিবেশ গবেষণার মাধ্যমে তৈরি করে দেওয়া হচ্ছে। এবং এই শীঘ্রই এই ব্যবস্থার মাধ্যমে ইতিপূর্বে একই পদ্ধতিতে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ ফিলিপাইনে কিন্তু সফলতা পেয়েছে প্রচুর পরিমাণে। এই মাছের শুটকি মাছ, মানে এই মাছটাকে শুকিয়ে তার ঘাসের ছালের মতো অন্যান্য পদার্থ মিশিয়ে মারণ বেদি বিভিন্ন রকম কঠিন কঠিন বেদির ওষুধ তৈরিতে সফলতা পেয়েছেন জীববিজ্ঞানীরা। সম্পূর্ণ 100 বাঘ
সফলতা পাওয়ার পর থেকেই তারা এবার কঠোর হয়ে পড়েছেন যে এই মাছকে নির্বিচারে হত্যা করা বা শিকার করা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার মাধ্যম থেকে। বন্ধুরা আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে অল্প বাঁ দিকে MORE মোর, এই মোর অপশানে টাচ করলে আপনি ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আমার এই চ্যানেল, আমার এই ইউটিউব চ্যানেল এবং আজকের এই ভিডিওটার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো, লিঙ্কডিনের মতো যে ভালো ভালো সোশ্যাল সাইটগুলোর মধ্যে আমার ব্যক্তিগত লিঙ্কটা দেওয়া রয়েছে, সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু ফলো করে রাখবেন। সেক্ষেত্রে আপনি কোনোদিন কিন্তু আমার ভিডিও থেকে বঞ্চিত হবেন না এবং আমার সঙ্গে এক সুসম্পর্ক যে বজায় রয়েছিল সেটা কিন্তু কোনো ক্রমে যদি ইউটিউব থেকে আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু আমি সোশ্যাল সাইটের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে নেব এবং আমাদের যোগাযোগ নির্বিচ্ছিন্ন থাকবে এবং নতুন করে আত্মীয়তা বন্ধুর মতো সম্পর্ক তৈরি হয়ে যাবে। সুতরাং বন্ধুরা আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। আপনি যেহেতু পিওর বাঙালি সুতরাং আমার ভুলভ্রান্তিগুলো আপনার নজরে ভালো রকম পড়বে, আমার তো হচ্ছে না। তাই আপনি দয়া করে যে ভুলভ্রান্তিগুলো দেখতে পাবেন সেটা ছোট্ট করে কমেন্ট সেকশনে আমাকে পরামর্শ দিয়ে ভুলগুলো ধরিয়ে দিবেন, যাতে করে আমি ভুলগুলো শুধরে আরো ভালো ভালো ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারি। আর বন্ধুরা আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি। সেই 3টি লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্কে টাচ করে আপনি ভিডিও দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। কি করে করবেন, এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করে আপনি আপনার বন্ধুবান্ধবদের সোশ্যাল সাইটের মাধ্যমে শেয়ার করতে পারবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মাধ্যমে আপনি অনায়াসে শেয়ার করতে পারবেন। সেই শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার বন্ধুরাও অনায়াসে প্রত্যেকদিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 উপযুক্ত তথ্যগুলো কিন্তু প্রতিদিন আপনি খুব সহজে পাবেন। সেরকম আপনার বন্ধুরাও কিন্তু উপকৃত হবেন এরকম প্রত্যেক দিনের নতুন নতুন তথ্যগুলো পেয়ে। সুতরাং বন্ধুরা আপনারা চেষ্টা করবেন শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টের মাধ্যমে আমাকে একটু উৎসাহ জাগানোর জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি আপনার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পাশাপাশি আপনি নিজেও কিন্তু আমাকে আমার এই চ্যানেলের সদস্যতা গ্রহণ করুন, যাতে করে আপনি কিন্তু অনায়াসে ওই সাবস্ক্রাইব বাটনের পাশে ঘন্টা চিহ্নটাকে টিপলে পরে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 উপযুক্ত সময়ে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু ভালো ভালো নতুন ভিডিও আপনি কিন্তু আপডেট পাবেন। সেরকম বন্ধুরা আজকে বেশি দেরি না করে বাজে কথা কম বলে চলুন, বাকি দুটো কথা আলোচনা করে ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করছি। তাহলে আপনারা কিন্তু একটু আপনার যে মূল্যবান সময় আমি তো আর নষ্ট করতে চাইছি না, সুতরাং একটুখানি ধৈর্য ধরুন, শেষ করে দিচ্ছি ভিডিওটা। আপনার তথ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট তথ্য দুটো খুব ছোট্টভাবে আমি আলোচনা করছি। বেশিরভাগ ওয়াইল্ড লাইফ ফাইন্ডার, বিশেষ করে ওয়াইল্ড লাইফ ফান্ড বলা চলে, তার মতে 20-20 মিলিয়ন সমুদ্র ঘোরার পাইকারি খদ্দের টাইওয়ান, চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, সিঙ্গাপুরে চালান হয় বেশি। এরা এই জিনিসে অন্য কোনো বাড়তি লাভজনক কিছু খুঁজে পেয়েছেন কিনা জানি না, তবে সেরকম ভারতীয়রা যেরকম এই সিহর্স মাছের মধ্যে একটা মারণবেদি এবং খুব কঠিন কঠিন রোগের ওষুধ তৈরির সূত্র খুঁজে পেয়েছেন, সেরকম হয়তোবা ইন্দোনেশিয়া, টাইওয়ান, চীন, কোরিয়া, সিঙ্গাপুররা আরও হয়তো অন্য কোনো একটা সূত্র খুঁজে পেয়েছেন, যার ফলে তারা কিন্তু অনেক দামে আমাদের দেশ থেকে এবং বিশেষ করে বাংলা থেকে তারা এইটা রপ্তানি করে নিচ্ছেন, যার ফলে তাদের কিন্তু অনেক বাড়তি লাভজনক কিছু খুঁজে পাওয়ার যে অভিপ্রায়টা সেটা কিন্তু সার্থক হতে যাচ্ছে। এমনিতে প্রায় সব সি ফুডে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তো রয়েছে। বেশিরভাগ সময় সামুদ্রিক ঘোড়া জলে গতিহীনভাবে ঝুলতে থাকে এবং জলের দেহের তালে তালে সে নাচার মতো করে থাকে, সুতরাং পরজীবী প্রাণীর মতো যেরকম শ্যাওলা প্রবালের ঘাড়ে চেপে বসে থাকে, যার ফলে ওই শ্যাওলা বা প্রবাল যত দুলতে থাকবে ততক্ষণ সেও কিন্তু দুল দুল দুলুনির মতো সে দুলতে থাকে।
সমুদ্র গুড়া বা সি ফুড যে সিহর মাছ সেটা প্রিয় খাদ্য চিংড়ি মাছ। তারা কিন্তু চিংড়ি মাছ খায়, গড়ে প্রায় 10 ঘন্টার মধ্যে 4000 ছোট চিংড়ি মাছ খেয়ে তারা কিন্তু চিংড়ি মাছের উৎপাদনটাকে অনেকটা নষ্ট করলেও তারা যেহেতু আমাদের মারণব্যাধি এবং কঠিন কঠিন রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে সেক্ষেত্রে তারা কিন্তু কোনো অপরাধ করেননি। 10000 চিংড়ি মাছ কেউ যদি নষ্ট করে খেয়ে ফেলে সেক্ষেত্রে তাদের কোনো অপরাধ নেই। সি হর্স দের পুরুষরা গর্ভধারণ করে, মহিলারা নয়। মহিলারা ডিম্বাণু থেকে ডিম তৈরি করার পর পুরুষের পেটে সেটাকে স্থানান্তর করে দেয় এবং বড় হওয়া অবধি বাবারা সেটা পেটে নিয়ে ধৈর্য সহকারে বড় করে। সরাসরি শারীরিক সম্পর্ক না করেও যে গর্ভধারণ করা সম্ভব, বিশেষ করে পুরুষ সিহর্স কি করে গর্ভধারণ করে এবং পেটে বাচ্চাটাকে ধরে বড় করে সেটা একটা খুব আশ্চর্যজনক বিষয়। এই সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে কমেন্ট সেকশনে কিন্তু আমাকে লিখে পাঠান, আমি পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আপনার কাছে হাজির হওয়ার চেষ্টা করব। তাহলে এই প্রথম জানা গেল যে একটা পুরুষও কিন্তু গর্ভধারণ করতে পারে। সেরকম বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশের ঘন্টার চিহ্নটাকে অল করে রাখবেন, যাতে করে পরবর্তী সময় প্রত্যেকদিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় এবং যার মাধ্যমে আপনি কিন্তু টাটকা আমার তৈরি ভিডিও পাবেন। এছাড়া আমি কিন্তু প্রত্যেকদিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন ভিডিও নিয়ে আসি, আপনারা দেখতে ভুলবেন না। নোটিফিকেশানে আপনারা যদি নোটিফিকেশানে অ্যালার্ট যদি নাও পান তাহলে আমার চ্যানেলের নাম যে উদয় মুড়া সিং সেটা সার্চ করলেই কিন্তু আপনারা বিস্তারিত তথ্যগুলো পাবেন প্রত্যেক দিন। আর যদি আপনি পারেন সাবস্ক্রাইব করে রাখলে তো অটোমেটিকলি নোটিফিকেশান পাবেন, সেই ক্ষেত্রে আমার ভিডিও আপনার রেকমেন্ডেশন এবং সাজেশনের সামনেই আসবে। আর বন্ধুরা আমি এই মুহূর্তে আর্থিক একটু সংকটে ভুগছি, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে সাহায্য করেন সেক্ষেত্রে কিন্তু আমি ইউটিউব থেকে যদি কোনো কারণে অর্থ উপার্জনে সক্ষম হই সেক্ষেত্রে আপনার জন্য দামি ক্যামেরা এবং দামি লাইট সেট আপের মাধ্যমে আরও উন্নত মানের ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। সুতরাং আপনার এইরকম যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রেখে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসা অবধি আপনি আপনার নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি।